এটা হলো পুরো $70,000 আর আপনাদের মধ্যে যাকে আমি সবার শেষে ধরবো সে এটা জিতে যাবে। এটা একটা বন্ধ হয়ে যাওয়া অ্যামিউজমেন্ট পার্ক যেখানে অনেকগুলো বিল্ডিং আছে আর লুকানোর জন্য অসংখ্য জায়গাও আছে আর লুকানোর জন্য আপনাদের কাছে 20 মিনিট আছে। গুড লাক, মনে রাখবেন পুরো $70,000। লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। আমি তৈরি আছি, এটা মিস্টার বিস্টের প্রথম চ্যালেঞ্জ আমার কাছে। আমি আগে ধরা পড়বো না, এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি খুব নার্ভাস। আরে এটা হচ্ছে নাকি, কোনো স্পিড লিমিট আছে নাকি? এখন 19:30 পর আমরা ওদেরকে খুঁজতে যাব আর সবার শেষে যাকে আমি ধরতে পারবো সে পেয়ে যাবে $70,000। চ্যান্ডলার, বাথরুমের ভেতরে লুকিও না। আমি বাথরুমে লুকোইনি, আমি এমনিতেই দুবার হালকা হয়ে গেছি, হয়তো এখনকার জন্য এখানেই লুকোনো উচিত। 15 মিনিট বাকি আছে, আমি দৌড়বো না। আমরা কি এটা ঠিক করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই করতে পারি। আমি এটার নিচে লুকিয়ে পড়ি। ও মাই গড, এই জায়গাটা খুব কোজি। এটা যথেষ্ট ভয়ঙ্কর, কিন্তু আমাকে রিস্ক নিতেই হবে। আমি এখানে লুকোবো, জানি না কতক্ষণ এখানে আমি থাকতে পারবো। আমি পা হারাতে রাজি আছি, কিন্তু চ্যালেঞ্জটা একদমই নয়। এই কাউচের পেছনে আমার কাছে অন্য রাস্তা নেই, কিন্তু এটা খুব বাজে আইডিয়া। ও ইয়েস, থিওরি। জেতার জন্য তোমার কাছে কি থিওরি? আপাতত তো কোনো থিওরি নেই, আমি এখনো ভাবছি, আমার ভয় করছে। আরেকবার মনে করিয়ে দিই যে পুরস্কার মূল্য কিন্তু পুরো $70,000। অনেক কিছু হতে পারে এই টাকাটা দিয়ে। আমরা অনেকগুলো কলা কিনতে পারবো। হ্যাঁ, অনেকগুলো কলা কিনতেই পারো। 3, 2, 1 পুরস্কার মূল্য হলো পুরো $70,000। কার্ল, আমরা তোমার কাছে আসছি। কিন্তু আমি কেন? আমি তো কার্লের সঙ্গেই আছি। এই চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে গেছে, শুরু করা যাক। আর এখন শুরু হচ্ছে শিকার। আমি ওদের গন্ধ পেয়ে যাব। এখানে অনেকগুলো জায়গা আছে, ওরা যেখানে খুশি থাকতে পারে। তাহলে এই বিল্ডিং দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ও, এর নিচে কি কেউ আছে? ও ক্রিস, তুমি চেয়ারের ওই দিকটা দেখো, আমি বরং পিছন দিকটা দেখছি। ভিতরে কেউ আছে হয়তো না? এই সমস্ত ক্যাবিনেটগুলো দেখা যাক। না, ঠিক আছে। তুমি কাউকে পেলে নাকি? এখানে একটা ট্র্যাশ ক্যান আছে আর বক্স আছে। সরাও এটাকে। এটা লুকানোর জন্য ভালো জায়গা ছিল। ঠিক আছে, এই বিল্ডিংটা ক্লিয়ার, পরের বিল্ডিং এ যাওয়া যাক। চলো 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 চলো। ভয় লাগছে, তুমি প্রথমে যাও, চলো। ও, এটা কি একটা থিয়েটার? এখানে নিশ্চয়ই কেউ আসবে লুকোতে। ক্রিস, সাবধানে, এখানে একটা আইস মেকার আছে আর না, এখানে তো কেউ নেই। এটা খুবই ভয়ানক। এটা এখানে ভাঙা কেন আছে? এই জায়গাটা অনেকটা বড়, আর একটা 50টা বিল্ডিং এর মধ্যে একটা। ভাগ্য তোমার সাথ দিল। প্রায় 2টো বিল্ডিং চেক করা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কাউকে পেলাম না। আমরা তোমাদের কাছে আসছি, চিন্তা করো না। ওরা এখানে থাকতে পারে। কি এখানে? রাডারে দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচে পড়ে থাকা পাতাগুলো অদ্ভুত লাগছে দেখতে। ক্রিস, ওই কাউন্টারের পিছনে একবার দেখবে? এখানে কেউ নেই, কিন্তু লুকোনোর জন্য দারুণ জায়গা। তুমি কুলারের ভেতরে দেখেছো কি? হ্যাঁ, আমি জানি কোথায় দেখতে হবে। এর পিছনে খুঁজে পেয়েছি। না, আমাকে একটু একা ছাড়তে পারবে? আমি কাউকে খুঁজে পেয়েছি। তুমি এখানে হালকা হচ্ছে দেখছি। টয়লেটের ভিতরে কি করছো? এখানে টয়লেট পেপার নেই, আমি এখানে 30 মিনিট ধরে বসে আছি। কোটি, তুমি সবার প্রথম আউট হওয়া খেলোয়াড়। কিন্তু আমি এটাই তো চাইছিলাম না যে সবার আগে ধরা পড়ি। আমি কিছুতেই প্রথম ধরা পড়বো না, এটাই আমার চ্যালেঞ্জ। এখন তোমাকে পুরো দিন জেলের ভিতরে কাটাতে হবে। জেলের ভিতরে স্বাগত। আর হ্যাঁ, দরজাটা ঠিক ওই দিকে, চলো। আর আমাকে এই দরজাটা বন্ধ করে দিতে হবে। জেলের ভিতরে মজা করো। থ্যাংক ইউ, কথা দিচ্ছি আরো অনেককে এনে দেবো। কার্লকে নিয়ে এসো খুব তাড়াতাড়ি। অ্যাটেনশন অ্যাটেনশন, কোডি আউট হয়ে গেছে আর এখনো জেলের ভিতরে আছে। খুবই খারাপ হলো কোডি, কিন্তু আমি খুব খুশি হয়েছি। তুমি আবার পাত দিয়েছো না? তার মানে আমি আগে ধরা পড়িনি, এটাই আমি চিন্তা করছিলাম। একজন গেছে, 9 জন বাকি আছে। আমরা এখন আসছি আর কেউ সেফ নয়। যদি কেউ ট্র্যাশ ক্যানের ভিতরে লুকিয়ে থাকে তাহলে আমি যেটা করছি তার জন্য দুঃখিত। না, এখানে পায়ের ছাপ দেখা যাচ্ছে, কেউ এখানে লুকানোর চেষ্টা করেছিল। আমরা এখানে সমস্ত জায়গা দেখে নিয়েছি, কিন্তু আপনাদেরকে বলে দিই এখানে একটাই টাউন নেই, এছাড়াও এখানে আরো 2টো টাউন আছে। এই খেলাটা শেষ করতে পুরো দিনও লেগে যেতে পারে। ঠিক আছে, এই হলো দ্বিতীয় টাউন। হে ক্রিস, এখানে একটা ঘরও আছে। এখানে কেউ তো থাকবে। দাঁড়াও, এখান থেকে আমি একটা আওয়াজ পেলাম। সত্যি আমি একটা আওয়াজ পেয়েছিলাম। এখানে কেউ যেতে পারবে না, এটা খুব ভয়ঙ্কর। এটা সত্যিই ভয়ানক। এর ভিতরে কি কেউ আছে? হয়তো এর ভিতরে কেউ আছে। খোলো এটাকে। আর খোলো নেই, আমার মনে হয়েছিল ভিতরে কেউ আছে। ওরা আমার একদম সামনে দিয়ে চলে গেল। এখানে প্রায় 3 ঘন্টা অনবরত বরফ পড়ছে আর শেষ টাউনটা ঠিক ওই উপরেতে আছে। চলো গিয়ে চেক করা যাক। চলো কিছু আরো জনকে খুঁজে বার করা যাক। চলো জিমি। আরে এটা আবার কি? আরে এটা আসলে কি? এর নিচে দেখা যাক। এখানে একটা পোকা আছে আর কিছু নেই। ওর নিচে নয়, এখানে কেউ নেই। এই প্যাকম্যান মেশিনটা খোলা আছে, এখানে এতটি জায়গা আছে যে কেউ লুকোতে পারে, কিন্তু এখানে কেউ নেই। এটার মধ্যেও কাউকে দেখতে পাচ্ছি না। এটা একটা বুক ব্যাগ, এটা মনে হচ্ছে চ্যান্ডলার। আমি একটা পা দেখতে পাচ্ছি। এখানে কে আছে? চলো দেখা যাক কে আছে। না, তুমি ধরা পড়ে যাওয়া দ্বিতীয় মানুষ।
যে লাস্টে ধরা পড়বে সে একেবারে ঠান্ডায় জমে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে না তুমি জেলের ভেতরে ঠান্ডা এড়াতে পারবে। ঠিক আছে কোডি, তোমার জন্য বন্ধু এনেছি। কি সত্যি? ও মাই গড। আর এখন আমাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে, সবাই মন দিয়ে শুনবেন। আমি দ্বিতীয় খেলোয়াড়কে পেয়ে গেছি। ম্যাট এখন খেলা থেকে বাইরে। না, ওরা ম্যাটকে পেয়ে গেছে। ঠিক আছে ম্যাট, জেলের ভেতরে মজা করো, আমরা এক্ষুনি আসছি। আরো দুজন, আটজন আরো বেঁচে আছে, আমিও তার মধ্যে আছি। এটা আবার কি? এটা পুরনো পায়ের ছাপ, কিন্তু এটা নতুন। একদম ঠিক বলেছ, এটা নতুন ছাপ, আর এটা ওই বিল্ডিং এর দিকে যাচ্ছে। খুব ভয়ানক, অপয় একটা বিল্ডিং। আমরা জানি তুমি ভেতরে আছো, তুমি পেছনে ঘরে দেখো, আমি স্টেজের উপরটা দেখছি। আমি চাই না ও এখান থেকে পালিয়ে যাক। ক্রিস, এই দরজাটা তুমি খুলেছো? এই দরজাটা এখনই বন্ধ হলো, আমি খোলা রেখেছিলাম। বন্ধুরা, ক্রিস এই স্টেজের ঠিক উপরেই দাঁড়িয়ে ছিল। ওখানে ভিতরে কেউ আছে, আমি একটা আওয়াজ পেয়েছি। আমি জানি ভিতরে কেউ আছে, আমরা শুনেছি। শুনতে পেয়েছি? আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। ও, রাস্তা লক করে দিয়েছে। উপরে নিশ্চয়ই কেউ আছে ক্রিস। ও না, কি হলো? ও না, ওখানে কে আছে? না, এ এখানে চ্যান্ডলার। আমি জানতাম, আমি সত্যি তোমাদেরকে ঘৃণা করি। কিন্তু কেন? আমরা তোমাদের জন্য একজন নতুন বন্ধু কিনেছি। হ্যালো বন্ধু, চলো ভেতরে, চলো, চলে এসো। সরি, কিন্তু জেলের ভেতরে স্বাগত। সবাই একটু মন দিয়ে শুনবেন, এখনো পর্যন্ত তিনজন আউট হয়েছে। আমরা এইমাত্র পেয়েছি চ্যান্ডেলারকে। চ্যান্ডেলার কিছু বলো যাতে ওরা বিশ্বাস করে। ও বেবি, খুব সুন্দর। আমার বিশ্বাস হচ্ছে না, আমি বেঁচে গেছি। আর টাইলার, তোমার কাছে কি আছে? আমার কাছে লবস্টার আছে। ব্রো, টাইলারের কাছে একটা লবস্টার আছে। চ্যান্ডেলার, এটা তোমার জন্য। চ্যান্ডেলারও আমাদের সাথে এখানে ডিনার করতো, এটা তো প্ল্যান ছিল। চলো এবার ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করা যাক। আমি বলেছিলাম না এখানে তিনটে টাউন আছে, তো আমরা তাদের মধ্যে একটাকে বন্ধ করতে চলেছি। ওয়াকি টকিও ফেলতে চলেছি, এটাও প্ল্যানের অংশ। জোন 3 বন্ধ হয়ে যাবে তা 15 মিনিটের মধ্যে, তারপর আমরা তোমাদের সবাইকে খুঁজে নেব। আমি এতক্ষণ জোন 3 তেই লুকিয়েছিলাম, আর ওরা এখন এটাকে বন্ধ করে দেবে, এটা খুবই খারাপ হলো। ওদের সবাইকে গুড লাক যারা জোন 3 তে আছে। আশা করি তোমরা ধরা পড়ে যাবে, যেমন আগেরবার আমি পড়েছিলাম। আমি এই স্কিপার মেশিনের ঠিক নিচেই আছি। আমি এই স্টুমটার নিচে একটা ছোট গর্ত পেয়েছি, ওরা এখানে এলেও আমাকে দেখতে পাবে না। আমি এই স্টাফি জায়গাটায় লুকোবো, এখানে তো সত্যি খুব ধুলো, আমার গা হাত পা চুলকোচ্ছে। মনে আছে আমরা তোমাদের সবাইকে একটা ব্যাকপ্যাক দিয়েছিলাম? এই ব্যাকপ্যাকের ভেতরে আছে একটা স্লিপিং ব্যাগ, আর স্লিপিং ব্যাগের নিচে একটা অ্যালার্ম ক্লকও রাখা ছিল, আর যার অ্যালার্ম বাজতে চলেছে ঠিক 4 মিনিটের মধ্যে। ও মাই গড, ওরা এটাকে বন্ধ করতে পারবে না। মন দিয়ে শুনবে, তোমাদের একটা সারপ্রাইজ দিতে চলেছি এক্ষুনি। ওটা কি ছিল? এই আওয়াজটা কিসের? এটার ভিতরে একটা অ্যালার্ম ক্লক রয়েছে, লুকোচুরি খেলার জন্য আমার এটাই দরকার ছিল। থ্যাঙ্কস জিমি। ঠিক আছে, চলো ওদেরকে খোঁজা যাক। কাম অন ক্রিস, চলো ওদেরকে খোঁজা যাক। ও ক্রিস, এদিকে এসো, রান। এখানে কে আছে? তো তুমি যখন আওয়াজটা শুনছিলে তখন কি ওটা ওখানে ওখানে পেছন থেকে আসছিল, নাকি এটা এখান থেকে আসছিল? হ্যাঁ, হয়তো ওখান থেকে আসছিল, কিন্তু কেন আমি এখানে? হ্যাঁ, তো কি খবর? একবার দেখো তো, অ্যালার্মের জন্য আমরা জানতে পেরে গেছি। আমি এই ব্যাগ থেকে সমস্ত কিছু বাইরে ফেলছিলাম, আমি ভাবছিলাম ব্যাগের ভেতর থেকে আওয়াজটা আসছে। এবার জেল চলো কথা বলতে বলতে। আমি এরকম জায়গায় কোনোদিন যাইনি, প্রথম সুযোগ পেয়েই গেছো। তোমাদের সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে, চলে এসো। তাহলে অ্যালার্ম ক্লকের পরিকল্পনা সফল হলো, আর আমরা একে ধরে ফেলেছি। বেন আউট হয়ে গেছে, এখন বেনের কাজ শেষ হয়ে গেছে। তার মানে তোমাদের মধ্যে যে কেউ একজন ওই $70,000 জিততেই পারে। কিন্তু মনে রাখবেন, আমরা খুঁজতে আসছি। আমি বেনের সাথে যাচ্ছিলাম, কিন্তু ভালো হয়েছে আমি যাইনি। বেন আউট হয়ে গেছে, এটা খুব ভালো কথা, কারণ আগেরবার $60,000 আর আমার মধ্যে ওই একটাই মাত্র লোক ছিল। সত্যি এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ এবারে লুকোচুরি চ্যাম্পিয়ন বদলে যাবে। এটা এই পুরো দিনের সবথেকে ভালো খবর। আমরা আবার খুঁজতে শুরু করেছি, তাহলে এদিক ওদিক ঘোরা বন্ধ করো। এখন আমরা কাউকে না কাউকে খুঁজে পাবো আমার মনে হচ্ছে, আর এই জায়গাটা এই কথাটা চিৎকার করে বলছে। আমার মনে হয় কার্ল এখানেই আছে, ও নিশ্চয়ই এখানে আছে। হার মেনে নিলেই তোমার ভালো, আমি জানি তুমি এখানে আছো কার্ল।
আরে এখানে দেখো, এখানে তো মেরি লিসা, আমি একে ধরে ফেলেছি, কেমন লাগছে তোমার? আমি তো ভাই ঘৃণা করি। ওরা আবার কাউকে পেয়েছে, তার মানে মাত্র 5 জন পড়ে আছি, অর্ধেক চ্যালেঞ্জ তো হয়েই গেল। আমি সব সময় তোমার জন্য হেরে যাই। আমার এরকম করতে খুব মজা হয়। মনে হচ্ছে ওরা মেরি লিসাকে ধরে ফেলেছে, ওরা এদিকে আছে। হেরে যাবার পর তোমার কেমন লাগছে? সত্যি খুবই লজ্জা করছে আমার। ঠিক আছে, জেলে স্বাগত তোমাকে মেরি। ওয়েলকাম। পাঁচ জন আউট হয়ে গেছে আর 5 জন বাকি আছে। বলে দিই যে মেরি লিসাও আউট হয়ে গেছে। না, আর একজন ধরা পড়ে গেল। থমাস, দ্বিতীয় থমাস, টাইলার, কার্ল আর কেলি, এখন শুধু তোমরা 5 জনই বাকি আছো। ক্রিস, কি তাড়াতাড়ি করো, এখানে ভিতরে কেউ আছে। বাইরে এসো, বাইরে এসো, তুমি যেখানেই থাকো বাইরে এসো। জিমি এখানে এসে গেছে। ও মাই গড। হ্যাঁ, এই প্লাস্টিকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। কিছুই তো নেই। ও, আমরা এখনো পর্যন্ত এই ঘরটাকে চেকই করিনি। এটা বড় অদ্ভুত বিষয় যে এটা ড্রয়ারের উপরে কি করে চলে এলো। কেউ এখানে নেই না। দেখো এখানে কে রয়েছে। কেলি না, হয়তো আমি এখানে কাউকে পেয়ে গেছি। এখন তোমার লোকেশন কি? জেলে চলে এসো, ওখানেই দেখা হচ্ছে। তো ওরা আরেকজনকে ধরে ফেলেছে, মানে মাত্র 4 জন পড়ে আছে আর তাদের মধ্যে আমি একজন। কেলি আউট হয়ে গেছে, এখন শুধু 4 জনই বাকি আছে, থমাস, টাইলার আর ওই কার্ল। তাহলে এখন দুটো জোনের মধ্যে একটা জোনকে আমরা বন্ধ করার কথা ভাবছি। কতজন মনে করছো যে এটা একটা ভালো আইডিয়া? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কয়েদিরা ভোট করেছে আর ওদের দাবি এটা যে জোনটুকে বন্ধ করে দেওয়া হোক। আর 20 মিনিটের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন হতে চলেছে। এখন তো আমি পুরো ফেসে গেলাম, কি করব? এটা খুবই বেকার জায়গা, আমি এখানে লুকিয়ে আছি, ওরা যদি দেখে নেয় তো আমি গেলাম। আমি ভাবছি যে কাঠবিড়ালির মতন ওই বোকা কার্ল কোথায় লুকাতে পারে। ওরা দুজন এখন কার্লকে খুঁজছে। জিমি এখন আমার খুব খুব কাছে রয়েছে। ও, একবার দেখো তো, টাইলার তো এখানে লুকিয়ে আছে। লুকোনোর ভালো জায়গা চুজ করেছো তুমি। না, তুমি আমাকে দেখে ফেললে, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম। তোমার ক্যামেরার লেন্সটা আমার চোখে পড়েছে। এই জিমি, দেখো তো আমি কাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, টাইলার। এ আমার ভিডিও বানাচ্ছিল জানো। ওরা আরেকজনকে পেয়ে গেছে, তার মানে এখন $70,000 আর আমার মধ্যে শুধু 2 জনই আছে। আরেকটা খেলোয়াড় ধরা পড়েছে, আশা করছি ওটা টম নয়। টাইলার আউট হয়ে যাওয়া সপ্তম খেলোয়াড়, এখন শুধু 3 জন বাকি আছে। কার্ল, এখন তোমার লড়াই 2 থমাসের সাথে। তুমি কি সত্যি ওই 2 থমাসকে তোমাকে হারাতে দেবে? আমার নামও থমাস, তাই আমার মনে হয় আমার কিছু হবে না। ওর ঠিকানা বলে দিলে আমি তোমাকে টাকা দেব। হয়তো ওখানে। কার্ল, কোডি বলছে তুমি জেলের আশেপাশেই কোথাও আছো, বলো এই কথাটা কি ঠিক? বলো আমাকে। এই কার্ল, কেউ কি এখানে আছো? কার্ল, বাজি ধরো, কার্ল এখানেই কোথাও লুকিয়ে আছে। তুমি কোথায় আছো? থমাস, কার্ল, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে কেউ নেই? না, আমি বেনকে বাইরে বার করছি, ও আমাকে খুঁজতে সাহায্য করবে। কি মনে হচ্ছে কোথায় ওরা লুকোতে পারে? আমার মনে হয় ওইদিকে কেউ থাকতে পারে। হ্যাঁ বলো। এখানে পায়ের কিছু ফ্রেশ চিহ্ন দেখা যাচ্ছে। এই ছাপগুলো খুব ফ্রেশ মনে হচ্ছে। এখানে কি কেউ থাকতে পারে? ছাপগুলো এদিকে দেখতে পাচ্ছি না। ও, আমার মনে হচ্ছে এখানে আমরা নিশ্চয়ই কাউকে পাবো। মনে হচ্ছে ওরা আমার খুব কাছাকাছি এসে গেছে, কিন্তু বুঝতে পারছি না কে এসেছে। ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে, আমি এখানে খোঁজার কথা ভাবছি। হয়তো এখানে ভেতরে কেউ আছে, এখানে তো আমি আগেও এসেছিলাম। এই বাডি, বিশ্বাসঘাতক, ক্ষমা করে দিও বন্ধু, তুমি একটা বিশ্বাসঘাতক। আমি এখানে অনেকক্ষণ ধরে রয়েছি। সত্যি? আমি এখান থেকে যখন গেছিলাম তখন এখানে ছিলে? সত্যি? এখানে পায়ের ছাপও দেখা যাচ্ছে। কেউ এখানে লুকানোর চেষ্টা করেছিল, এটা লুকানোর জন্য দারুণ জায়গা। ঠিক বলেছো। আমি কখনোই ভাবিনি যে কেউ এখানে আমাকে খুঁজতে আসবে। ঠান্ডা লাগছে? আমি জমে গেছি, জমে গেছে। গাইজ, দেখো আমরা কাকে এনেছি। আমি ভাবিনি তুমি ধরা পড়ে যাবে। মিস্টার থমাস, জেলে স্বাগত। এখন বাকি আছে 1 থমাস আর 1 কার্ল। কার্ল, কেমন লাগছে? তুমি ফাইনাল 2 তে পৌঁছে গেছো। আমার টপ 2 তে থাকার অভ্যাস আছে, দেখা যাক আমি জিততে পারি কিনা। তাহলে থমাস, তোমার মনের ভিতরে কি চলছে? আমার ভয় লাগছে। তুমি কার্লের থেকে $60,000 চুরি করেছিলে, তুমি কি আবার সেরকম কিছু করবে? আমি ওরকম একদমই করব না, কিন্তু আমি তোমার কাছ থেকে $70,000 ছিনিয়ে নেব কার্ল। ইয়ে, শুধু 2 বাকি আছে, কিন্তু এই টাউনটা খুবই বড়, ওদেরকে খোঁজা খুবই মুশকিল হতে চলেছে। আমরা থমাসকে পেয়েছিলাম না, আমার মনে হয় উইনার ওখানেই আছে কোথাও। এখানে কি কেউ নেই? না না, আমি ভেবেছিলাম এখানে কেউ থাকবেই, কারণ এটা লুকোনোর জন্য খুব দারুণ জায়গা।
ওহ মাই গড, ও এখানে একটা সিক্রেট রুম আছে, এখানে কেউ নেই পক্কা? তাহলে ওরা আসলে কোথায়? কাল কাল আর থমাস, তোমাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে তোমাদের কাছে 10 মিনিট আছে, তোমাদের দ্বিতীয় কোনো বিল্ডিং এর ভেতরে গিয়ে লুকোতে হবে। জিমি 10 মিনিট দিয়েছে অন্য জায়গায় লুকোনোর জন্য, শুধু আমি আর কাল আছি। ঠিক আছে, আমি একটা অন্য জায়গায় চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি বরফে বসে আছি। এখন অবধি ওদেরকে খুঁজতে ক্রিস আমাকে সাহায্য করছিল, তারপর আমি বেনকে ডেকে নিয়েছিলাম, আর এখন চতুর্থ জন টাইলারকে কাজে লাগিয়ে দিচ্ছি। আমরা 4 জন হলাম একটা সার্চ স্কোয়াড। সার্চ স্কোয়াড! হে কার্ল আর থমাস, তোমাদেরকে বলে দিই, এখন টাইলার আর বেনও তোমাদেরকে খুঁজছে। এখন তাহলে তোমাদেরকে মোট 4 জন মিলে খুঁজছি আমরা, তাই সাবধানে। ভালো হয়েছে আমি অন্য জায়গায় এলাম, কারণ টাইলার জানতো আমি আগে কোথায় লুকিয়েছিলাম। হয়তো আমি সেফ, কিন্তু খুব তাড়াতাড়ি একজন তো ধরা পড়বেই। আমি জেলের একদম কাছেই আছি, ঠান্ডা লাগছে, আমি এখানে লুকোবো, ওরা যেন দেখে না ফেলে। আমি ওদের থেকে অনেক দূরের বিল্ডিং এ লুকিয়ে আছি। কোথায় আছে ওরা? কার্ল, থমাস, ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে, তোমরা কোথায় আছো? আমরা তোমাদেরকে খুঁজেই পাচ্ছি না। তোমরা দুজন খুঁজতে সাহায্য করবে? কাম অন, আমাদের সাথে আরো 2 জন জুড়ে গেছে, তাহলে আমরা এখন মোট 6 জন। তোমরা টিম বানাও আর ওদেরকে খোঁজো। বুঝে গেছি। কার্ল, কার্ল, কি করে, মানে কি করে ওরা একটা ভালো স্পট ছেড়ে দেবার পর আরেকটা ভালো স্পট খুঁজে নিতে পারে, আর সেটাও আবার দুজন? অদল বদল করেছে হয়তো। আসলে ওরা এখন কোথায় আছে বুঝতে পারছি না, ওরা এত ভালো জায়গায় কি করে লুকোতে পারে? আমার মনে হয় না গোটা জীবনে এর আগে আমি এতটা চিন্তিত হয়েছি। অন্তত স্নোফল তো থেমে গেছে। আমিং, জিমি, কি খবর বলো? মনে হচ্ছে আমি কাউকে পেয়েছি। কোডি, তুমি কি কাউকে পেয়েছো নাকি? সবাই চার্চে চলে এসো। চার্চে এসো, কোডি কাউকে পেয়ে গেছে। ও না, একদমই নয়, আমি এখানে চেক করেছিলাম, আমরা এখানে যাওয়ার চেষ্টা করেছিলাম। তাহলে তুমি এখানে আছো? আমি ঘৃণা করি সবাইকে, ঘৃণা করি আমি তোমাদের সবাইকে। আবার না, আমরা পেয়ে গেছি কার্লকে। এর অর্থ হলো থমাস, যে একলাই বাকি আছে। থমাস, তুমি জিতে নিয়েছো $70,000। কার্ল কিছু বলতে চাইবে? I hate you. Oh my god! Yay! হয়তো আমাদের বন্ধুত্ব আরো গভীর করা উচিত। দেখো ওরা কতটা খুশি আছে। তো আজকে রাতে কোথাও দেখা হবে? না, আজ রাতে আমি খুব বিজি, সরি। জমিয়ে দেওয়া ঠান্ডার ভেতরে এতক্ষণ খেলার পরে থমাস তুমি জিতে গেছো। তাহলে থমাস, এই ক্যাশ এখন তোমার, আর এখন তুমি পেয়ে যাচ্ছ এই $70,000। এটা স্বপ্ন নয় তো? একদমই নয়। সাবস্ক্রাইব, তাড়াতাড়ি দেখা হচ্ছে।